হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ক্যানভাস। সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। সকাল সকাল খুব মাঠা খেতে ইচ্ছা করছিল, তো মাঠা তৈরি করে ফেললাম। আর মাঠা তৈরি করতে গিয়ে কি কাজ করেছি সেটা তো প্রথমেই দেখতে পেলে সবাই। তো যাই হোক, আজকে কিছু ক্লিনিংয়ের কাজ করব, সেটাই শেয়ার করছি। এই যে চুলার নিচে যে জায়গাগুলো থাকে, এখানে আমি আমার এক্সট্রা হাঁড়ি পাতিল, তারপরে বটি এগুলো রাখি। তো এই জায়গাগুলো এক সপ্তাহের ভিতরেই তেলাপোকা এবং বিভিন্ন নোংরা ময়লা আবর্জনা পড়ে এত বাজে ডার্টি হয়ে যায়, প্লেসগুলো এত নোংরা হয়ে যায় যে প্রতি সপ্তাহে পরিষ্কার না করলে এখানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আজকে ডাইনিং টেবিলটাও আর কি পরিষ্কার করব। আজকে ক্লিনিংয়ের কাজই বেশি করেছি, তো এদিকে কাজ করতে করতে ক্লিনিং করতে করতে ওইদিকে রান্না চড়িয়ে দিয়েছি, কিন্তু রান্নাগুলোর রেসিপি আজকে আর শেয়ার করতে পারি নাই। বাট আমি কী কী রান্না করেছি সেগুলো শেয়ার করব। আর শরীরটাও বেশি একটা ভালো না, শরীরটাও ভালো লাগে না, এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না। তো অনেক রেসিপি অনেক কিছুই আছে যেগুলো শেয়ার করতে চাই আপনাদের সাথে, কিন্তু করতে চাইলেও কি হবে, শরীরে আর কি শরীরে মনে কোনোটাই আর কি সাপোর্ট করে না। তো এই পরিস্থিতিতে এই অবস্থায় কম বেশি সবাই আমরা একটু একটু অসুস্থ, একটু একটু বিভিন্ন রকম সমস্যায় ভুগছি, ঠিক না? তো সবাই একটু সাবধানে থাকবেন। তো আমার এই টেবিলটার টেবিল ম্যাট কিছুদিন পর পরেই চেঞ্জ করা লাগে, আমার মেয়ে যে দুষ্টু সে একটুতেই নোংরা করে ফেলে, এই জন্য এই টেবিলের উপরে টেবিল ম্যাট আমি রাখতে পারি না সহজে, কারণ যাই রাখি ও নিয়ে যাবে, অথবা ওখানে কিছু এসে চা ফেলে দিবে বা কোনো কিছু খাচ্ছে ওখান থেকে নিয়ে ফেলে দিবে, এরকম করে আর কি, খুবই নোংরা করে ঘর বাড়িও। তো যাই হোক, অন্য নুডলসগুলো খুলে একটা বক্সে রেখে দিচ্ছি, এটা কিচেনে রাখবো, তাহলে আমার সুবিধা হবে, কারণ প্রতিদিন একটা করে নুডলস ওকে রান্না করে দিতে হয়, ওর খিদা লাগলেই ও নুডলস খাবে করে। তো ম্যাগি সুপি নুডলসটা খুব পছন্দ করে খেতে, আর আমারও ম্যাগির ঝোল নুডলস খেতে ভালো লাগে, ভাজা নুডলসের চাইতে সুপি নুডলসগুলোই আমার বেশি পছন্দ। তো আমার যেগুলো যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি অর্গানাইজ করে সামনের উপরে রেখে দিচ্ছি। তো আমার বাসা তো মোটামুটি একটা ছোটোখাটো গোডাউন হয়ে গেছে জিনিসের, সেটা তো আগেও ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যেহেতু রেসিপি শেয়ার করতে পারি নাই, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করলাম। তো আলু টমেটো দিয়ে এইভাবে কিন্তু মুরগির মাংসের পাতলা ঝোল খেতে অসম্ভব মজার হয়। আমার তো সাদা ভাত দিয়ে খেতে এই মাংসের রেসিপিটা এত ভালো লাগে কি বলবো। এটা তেমন কিছু মশলা দিই নাই, আদা রসুন পেঁয়াজ আর আপনার ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে এটা রান্না করেছি আর কি, নর্মালি যেভাবে মাংস রান্না করা হয়, কিন্তু মশলার পরিমাণটা একটু কম দিয়েছি আর কি। আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কারণে হালকা একটু লালচে কালার এসছে উপর থেকে।
আর রান্না করেছি হচ্ছে পটল ভাজি, পটলের খোসা ফেলে দিয়ে এইভাবে আলু দিয়ে পটল ভাজি করলেও বেশ মজার হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তো আজকের রেসিপি কেমন লাগলো, রেসিপি তো শেয়ার করিনি সরি, আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে, আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।